Subhanallah. Glory be to Allah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিয় ভালোবাসা। আজ 26 জুন রোজ রবিবার আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি তামিম ডেইরি ফার্ম। আর এই তামিম ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকেন শামীম ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই ফার্ম থেকে মূলত গাভি গরু বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে গাভিগুলো রয়েছে সেই গাভিগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভিগুলোই সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের গাভিগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কথা বলি শামীম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের খামারে, এবার অনেকদিন পরে আসা হলো। জি জি ভাই, অনেকদিন পরে বলতে কি মানে গাভি একটু বেচা কিনা কম আছে, তো সামনে কোরবানি, চারিদিকে বন্যা হচ্ছে। জি জি জি, এই পরিস্থিতিতে একটু কম চলতেছে বেচা কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন যেহেতু গাভি কেনা বেচা কম হচ্ছে, সংগ্রহটাও তো মনে হয় একটু কম করতেছে। জি, সংগ্রহ কম আর ভালো দিনই সবসময় লেসছে, কম বেশির মধ্যেই চলতেছে আর কি ভাই। আচ্ছা, তো বাজার দরটা কেমন যাচ্ছে? বাজার দর মানে ঈদের আগে যারা গাভি কিনবে প্রতিটা গাভিতে 15-20 হাজার টাকা কম ইনশাল্লাহ আমি ছাড় দিয়ে দেবো ভাই। মানে বাজারটাই কম যাচ্ছে? জি, বাজারটাই কম যাচ্ছে, বাজার মানে তো আমারও চলা লাগতেছে। ঠিক আছে, এই 15-20 হাজার টাকা ঈদের আগে নিলে কম পাবে, যে ভাই লিক ঈদের আগে নিলে কম পাবে, আর যে কোরবানির পরে নিতে চাচ্ছে এনারা 20 হাজার প্রতি 25-30 বাড়তি থাকবে বাজার। আচ্ছা, তো এখন যেহেতু বাজার দরটা কম বা গরু কম কেনা বেচা হচ্ছে, তো আপনার কাছে আজকে কয়টা গাভি আছে দর্শকদেরকে দেখানোর মতো? আজকে দর্শককে দেখাবো ভাই 6টা গাভি ভাই। 6টা গাভি, তো এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন? এখানে দুধ আছে ভাই 15 থেকে উপরে 23 লিটার পর্যন্ত আছে। আর দামটা? দাম আছে নিচে 1,70,000 থেকে উপরে মনে করেন 2,20,000। আচ্ছা, তো চলুন গাভিগুলো দর্শকদেরকে দেখাই। চলেন দেখাই। প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভিটার? এটা 4টা দাঁত হচ্ছে, সঙ্গে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা? বাচ্চাটা এটা না? জি, বাচ্চারা খুব সুন্দর বাচ্চা, দর্শক ভবিষ্যৎ দেখে নিতে পারবে, কোনো সমস্যা নাই। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। বাচ্চার বয়সটা কেমন? আজকে 20 দিন চলতেছে ভাই, আজকে দিন গেলে বাচ্চাটা অনেক বড় হয়েছে। 20 দিন চলতেছে না? জি, 20 দিন। আর দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? গাবি চামড়াটা দেখান যে একবার ওষুধের চোষা। এটা যে ভাই লিখ আমরা 21 লিটার জিনিয়ন দুধ গ্যারান্টি থাকবে ভাই, যে ভাই লিখ যদি কেজি পাল্লাই মাই পিলাই তাও দিতে পারবো ভাই। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবি, 2-3 দিন থাকি নিয়ে যেতে পারবি ভাই। অনেক বড় গাভি তো ভাই, এ দেখেন ক্যামেরা ধরেন আমার দিকে, দেখেন দর্শক দেখেন যে আমার বুক সমান একবারে। দামটা কেমন রাখছেন এটার? এটা যে ভাই লিক 2,20,000 টাকা হলে বিক্রি করবো ভাই। 2,20,000 টাকা হলে বিক্রি হবে? জি 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 ভাই, ভালো জিনিসের দাম সব সময় থাকে। ঠিক আছে, হয় একটু বাজার মানি কম বেশি একটু। এটা দেখতে পাচ্ছিলাম আমরা 1 নম্বর গাভিটা। জি জি, 1 নম্বর গাভিটা। 2 নম্বর গাভিটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভিটার? এটারও 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে? জি জি জি। সাথে কি বাচ্চা এটার? এ দেখেন খুব সুন্দর একটা ষাঁড় বাচ্চা ভাই। সাথে ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 9 দিন চলতে ভাই। বাচ্চার বয়স আজকে 9 দিন চলতে। লাভি কাঁচা, এগুলো লাভি আছে। গাভিটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা আছে আপনার প্রথম বাচ্চা দিয়েছে, এটা প্রথম বাচ্চা দিছে। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? জি ভাই লিক দুধ ভাই, এটা 18 লিটার দুধের পুরো জিনিয়ন গ্যারান্টি ভাই। 18 লিটার দুধ থাকবে? গরুটা যারা নিবে দেখে শুনে নিতে পারবে তো, তাই না? হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে। আর ভালো জিনিস চিনার উপায়ে দেখেন গরুর মাথা দেখান দর্শক, আর সামনে গলাটা দেখান, তাহলে দর্শক দেখলে বুঝতে হবে এটা কি জাতের গরু ভাই। দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি ভাই, দাম চাইলে তো বিক্রি করা হবে না, এটা 1,95,000 টাকা দাম চাচ্ছি ভাই। 1,95,000 টাকা চাওয়া দাম? জি, কিছুটা কম বেশি করা যাবে, আলো কিছুটা কম বেশি করা যাবে। জি জি জি। তো এটা দেখলাম আমরা 2 নম্বর গাভিটা। জি, 2 নম্বর গাভি। 3 নম্বর গাভিটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি।
দাঁতে কয়টা গাবিটার এটারও চার দাঁত সেকেন্ড বাচ্চা দিয়েছে দেখেন বাচ্চাগুলো দেখেন চার দাঁত সেকেন্ড বাচ্চা জি যারা খামারেরা নতুন খামারেরা তুলবে যে এই সব বাচ্চাগুলো নিতে পারলে জীবনে লস হবে না ভাই দর্শক চার দাঁত সেকেন্ড বাচ্চা কি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স 18 দিন ভাই বাচ্চার বয়স আজকে 18 দিন জি দর্শক দেখলে বুঝতে পারবে গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল এটা সেকেন্ড বাচ্চা দিয়েছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি 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 দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটা দুধ পাচ্ছি ভাই দুই বেলা 20 লিটার ভাই দুই বেলায় 20 লিটার দুধ পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই কোনো সমস্যা নাই দামটা কেমন রাখছেন এই গাবিটার এটার দাম চাচ্ছে ভাই 2 লক্ষ 10 হাজার টাকা ভাই তিন নাম্বার গাবিটার দাম রাখছেন 2 লক্ষ 10 হাজার টাকা গাবিটা কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরায় ছোট গরুগুলা বড় দেখা যায় আর বড় গরুগুলা ছোট দেখা যায় দেখেন গাবিগুলোর হাইট দেখা না আমার উচ্চতা দেখালে দর্শক বুঝতে পারবে দামটা রাখছেন 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা করে কিছুটা কম বেশি করা যাবে ভাই তো দর্শক চলুন 4 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই দাঁতে দুইটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে দুইটা দুই দাঁত আচ্ছা এটার সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা আছে ভাই দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন এটার সাথে বকনা বাচ্চা জি 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 বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 14 দিন চলতে ভাই আরে সামসুজাগুলা দর্শক এক দেখান যে কি সামসুজা দুধ পাচ্ছেন কেমন এটার থেকে যে ভাই লিখ ভাই 15 লিটার দুধ গ্যারান্টি থাকে তাহলে দেখেন যে কোনো 15 লিটার দুধ খেতে পারবে ভাই খুব ঠান্ডা একবারে মহিলাই পালতো এই গরু ভাই যে লোকিলি সমস্যা নেই দুধ দহন করে নিয়ে যেতে পারে দুধ দহন করে দেখে দামটা রাখছিলেন দাম চাচ্ছে ভাই 1,72,000 টাকা ভাই চার নাম্বার গাবিটার দাম রাখছেন 1,72,000 টাকা ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা করে কিছুটা কম বেশি করতে পারবো সব গাবিতে পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটাও দুই দাঁত ভাই ওদা তোলে চলে কেবল একটা দাঁত ভাঙেছে আর কি দুই দাঁতই দুই দাঁত এটার সাথে কি বাচ্চা এটার সাথে দেখেন বকনা বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর ভাই কয় নাম্বার বাচ্চা দিল এটা প্রথম বাচ্চা ভাই ওয়া দাঁতে বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটার থেকে দুধ যে ভাই লিখ 16 লিটার জিনিয়ন দুধ গ্যারান্টি ভাই এই দেখেন 16 লিটার দুধ পালানগুলা দর্শক এক দেখেন তাহলে দেখলে বুঝতে পারবে যে কি উলান হয়েছে প্রথম অবস্থায় 16 লিটার দুধ পাচ্ছেন জি যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছে 1,75,000 পাঁচ নাম্বার গাবিটার দাম রাখছেন 1,75,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করতে আলোচনা করে কিছুটা কম বেশি করা যাবে ভাই ভালো জিনিস নিতে হলে ভাই একটু দাম দিয়ে নিতে হবে যেখান থেকে নিক ভাই একটু দর দাম বেশি দিয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই যেখান থেকে নিক এ তো আর আলু পটল না ভাই সস্তায় এক ভাই দিয়েছে বাজার 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটা দাঁতে মানে 6 দাঁত হতে যাচ্ছে এটা 3 নাম্বার বাচ্চা পেটে আছে ভাই আড়াই মাসের প্রেগন্যান্ট যে কোনো দর্শক ভাই নিতে পারবে ভাই আড়াই মাসের প্রেগন্যান্ট হ্যাঁ যদি বাচ্চা সহ নেই বাচ্চা সহ দেয়া যাবে বকনা বাচ্চা আছে এই যে এই সাইডে দেখেন দর্শকে বাচ্চাটা কয় টাকা আর গাবিটা কয় টাকা দর্শক অনুমান করলে বুঝতে পারবে মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক বড় অনেক সুন্দর একটা বাচ্চা ভাই একবারে জাত অরিজিনাল এটা ভাই বাচ্চা সহ নিলেই ভালো হবে জি 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 বাচ্চা সহ নিতে পারবে এই অবস্থায় ভাই 70 লিটার পর্যন্ত দুধ পাচ্ছি ভাই দামটা কেমন রাখছেন এটার জি এটার দাম চাচ্ছি ভাই একদম 2,05,000 টাকা ভাই 2,05,000 বাচ্চাটা সহ জি বাচ্চা সহ আর যদি দর্শক মনে করবে যে বকনাটা কাইটি নেব তাও নিতে পারবে সমস্যা নাই না গাভিয়ার বাচ্চাটা একসাথে নিলে একসাথে নিলে ভালো সেটা আমি তো বুঝতে দুধটা দহন করে 2,05,000 টাকা জি 2,05,000 দরদাম করতে পারবে কিছুটা কম বেশি করা যাবে মানে সম্মান করবে এটা তো একদম দিয়েছি এটা সম্মান করবে আর কি যে কিছুটা সম্মান করা যাবে সম্মান করা যাবে আচ্ছা আজকে তো এই পর্যন্তই দর্শকদেরকে দেখাচ্ছেন জি ভাই আজকে সংগ্রহ এই পর্যন্তই ভাই তো দর্শক যোগাযোগটা কিভাবে করবে আমার জেলাটা পাবনা থানা ইসদি মোলাডুলি গ্রামে আমার বাসা ভাই আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা এখানে সব ব্যবস্থা আছে ভাই তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথাই ভাই আপনারা ওই 3-4 লক্ষ টাকা দিয়ে গাবি কিনে আর এরকম লসের সম্মুখীন হবেন না ভাই একটা গাবির বাট নষ্ট হয়ে গেলে ঠিক আছে ওই গাবিটা পুরাই বাতিল আর এগুলা গাবি নেবেন ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থাকবেন তা মনে করেন যে গাই বাচ্চায় ইনশাল্লাহ টাকা উঠে যাবে কোনদিন লস হবে না ভাই যদি বান একটা মেস্টি কাটো হয় না কষার দামে বিক্রি করলেও ভাই দাম আছে ঠিক আছে মাংসের দামে দাম আছে ভাই আচ্ছা আচ্ছা তো শামিম ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম